আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন মহামারী করোনার কারণে এবার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে। তো সেই সংক্ষিপ্ত সিলেবাসে কী কী আছে আজকে সব জানাবো আপনাদের, এবং অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে, অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে তৈরি করতে হবে সব এই ভিডিওতে পাবেন। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। এ বিষয়ে চলুন আগে একটি প্রতিবেদন দেখে নিই। মাধ্যমিক ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 30 কার্যদিবসের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ। মহামারী করোনার কারণে বার্ষিক পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে প্রমোশনের সিদ্ধান্ত। বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে এবছর মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না, তবে শিক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে। এজন্য 30 দিনের মধ্যে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা সেই সিলেবাসটি প্রকাশ করেছে মাওসি। তথ্য মতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 30 দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এরপর তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়, পরে সেটি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়। সূত্র জানায় আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে সংক্ষিপ্ত এই সিলেবাস দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো 1 নভেম্বর থেকে পরবর্তী 2 মাসের মধ্যে 30 কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান শেষ করবে। কি আছে এই 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাসে, কেমন করেই বা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, চলুন একে একে সব কিছু জেনে নেই। এই সংক্ষিপ্ত সিলেবাসে প্রথমে শিক্ষকদের জন্য মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে। মোট 12টি নির্দেশনা এখানে দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট দিতে হবে। নির্ধারিত বিষয়সমূহের প্রস্তাবিত অ্যাসাইনমেন্ট জমা নেওয়া, মূল্যায়ন করা, পরীক্ষকের মন্তব্য সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীকে দেখানো এবং তারপর প্রতিষ্ঠানে সেটি সংরক্ষণ করার কাজটি 31 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই কার্যক্রমে প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সকল মূল্যায়ন রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এরকম মোট 12টি নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকের প্রতি। এছাড়া আরও নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য, নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানগণের জন্য, নির্দেশনা প্রদান করা হয়েছে অভিভাবকগণের জন্য এবং জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের জন্য আলাদা আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে, যার কপি আমি এর ভিডিওর নিচে সংযুক্ত করব। বন্ধুরা, এই নির্দেশনার পর আমরা দেখিনি সিলেবাসে কী কী রয়েছে। আমরা প্রথমে ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটি যদি পর্যবেক্ষণ করি, তাহলে এখানে মোট 8টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হবে। 6 সপ্তাহে 8টি বিষয়, যার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্মশিক্ষা, কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান। বাংলার জন্য 2টি অ্যাসাইনমেন্ট, ইংরেজির জন্য 3টি অ্যাসাইনমেন্ট, গণিতের জন্য 3টি, বিজ্ঞানের জন্য 3টি, বাংলাদেশের বিশ্ব পরিচয়ের জন্য 2টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য 1টি, ধর্মীয় শিক্ষার জন্য 2টি, কৃষি শিক্ষার জন্য 2টি, মোট 18টি অ্যাসাইনমেন্টের মাধ্যমে সম্পূর্ণ বার্ষিক পরীক্ষার মূল্যায়ন করতে হবে। এছাড়া সপ্তম শ্রেণীর ক্ষেত্রেও 8টি বিষয় এখানে উল্লেখ করা আছে, যার মধ্যে বাংলায় 2টি, ইংরেজিতে 3টি, গণিতে 3টি, বিজ্ঞানে 3টি, বাংলাদেশের বিশ্ব পরিচয়ে 2টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 1টি, ধর্মীয় শিক্ষায় 2টি, কৃষি শিক্ষায় 2টি, মোট 18টি। এছাড়া অষ্টম শ্রেণীর যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেখানেও 8টি বিষয়কে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বাংলার জন্য 2টি অ্যাসাইনমেন্ট, ইংরেজির জন্য 3টি অ্যাসাইনমেন্ট, গণিতের জন্য 3টি, বিজ্ঞানের জন্য 3টি, বাংলাদেশের বিশ্ব পরিচয়ের জন্য 2টি, তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য 1টি, ধর্মীয় শিক্ষার জন্য 2টি, কৃষি শিক্ষা বা গার্হস্থ্যর জন্য 2টি, মোট 18টি। এছাড়া নবম শ্রেণীর ক্ষেত্রে এখানে 7টি বিষয়কে উল্লেখ করা হয়েছে, 7টির মধ্যে বাংলায় 2টি অ্যাসাইনমেন্ট, ইংরেজিতে 3টি অ্যাসাইনমেন্ট, গণিতে 3টি, বিজ্ঞান বা বাংলাদেশের বিশ্ব পরিচয়ে 3টি, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 1টি, পদার্থবিজ্ঞান, ভূগোল অথবা হিসাব বিজ্ঞানে 3টি, রসায়ন অথবা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অথবা ব্যবসায় উদ্যোগে 3টি, মোট 18টি। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে 18টি, সপ্তমে 18টি, অষ্টমে 18টি এবং নবমে 18টি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।
বন্ধুরা, সংক্ষিপ্ত এই সিলেবাসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা কেউ চাইলে সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। সেই সাথে কভার পেজটি আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওতে ভালো করে। কভার পেজের নমুনা অনুযায়ী এই ভিডিওতে কভার পেজটি দেওয়া আছে। বন্ধুরা, এই 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাসটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সবাই কাজ করি, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সকলেই। এই যে আপনারা নমুনাটি দেখতে পাচ্ছেন, কভার পেজ কেমনে তৈরি করতে হয়, সে সাথে কভার পেজটির সম্পূর্ণ নমুনা একটি দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট শিরোনাম, বাম পাশে লেখকের সব কিছু, ডান পাশে প্রতিষ্ঠানের নাম এবং তারিখ উল্লেখ করা আছে। বন্ধুরা, আপনারা এই কভার পেজটি পেতে কমেন্টস করুন, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। যে কথাটি বলছিলাম, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সবাই মিলে আমরা এই সংক্ষিপ্ত সিলেবাসটিকে সম্পূর্ণ করতে কাজ করি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।